ঘূর্ণিঝড় মোকা এখন অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। শুক্রবার এর অবস্থান থাকবে মধ্য বঙ্গোপসাগরে, আর এর গতিপথ উত্তর ও উত্তর পূর্ব দিকে গিয়ে পরবর্তীতে এর গতিপথ পাল্টে পৌঁছবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। মোকার ওই গতিবেগ থাকবে 150 থেকে 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে সামনে রবিবার দক্ষিণ পূর্ব বাংলাদেশের কক্সবাজার এবং দক্ষিণ পূর্ব মায়ানমারের চাকদীয় অঞ্চলের ভেতর দিয়ে যাবে ওই ঝড়। এই ঘূর্ণিঝড় মোকার সরাসরি প্রভাব আমাদের রাজ্যে পড়বে না বলে এদিন এক সাংবাদিক সম্মেলন জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে সেটা শনিবার পর্যন্ত জারি থাকবে। তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ওই দিন তাপপ্রবাহের দাপট কিছুটা কমবে। কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে, আগামী সোম ও মঙ্গলবার ফের তাপপ্রবাহের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করতে পারে। সতর্ক বার্তায় যেটা বিশেষভাবে জানানো হয়েছে তা হলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও মায়ানমারের মতো রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সেজন্য যারা এখন সমুদ্রে গিয়েছেন মাছ ধরতে তাদেরকে ফিরে আসার কথা জানানো হচ্ছে। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দুই দিনাজপুর ও মালদা জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতার ক্ষেত্রে অন্য দিনের তুলনায় তাপমাত্রা সামান্য কম হয়েছে, সেজন্য আগে যেরকম কড়া তাপপ্রবাহের ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছিল তা সরিয়ে নিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে, এরপর অন্ধ্র ও ওড়িশা উপকূলে সমান্তরালে উত্তর পূর্ব দিকে বাঁক নেবে, এমনটা আভাস দিয়েছে মৌসুম ভবন। আর 14ই মে এই ঘূর্ণিঝড় দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও মায়ানমারের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা। এমন অবস্থায় এই ঝড় প্রতি ঘন্টায় 160 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের চাকদু অঞ্চলে। তবে ঝড়ের দাপট দেখার খারাপ অভিজ্ঞতা রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের, তাতে ইয়াস, আমফান, সিত্রাং ঘূর্ণিঝড়ের খারাপ ছবি প্রত্যক্ষ করেছে এখানকার মানুষজন। তাই বঙ্গোপসাগরের বুক থেকে জেগে ওঠা ঘূর্ণিঝড়ের নাম শুনলেই এই রাজ্যের মানুষের মনে ভয়ের পরিবেশ জেগে ওঠে। সেজন্য রাজ্যের বুকে ঝড়ের প্রভাব পড়ুক না পড়ুক, তবুও রাজ্যবাসী যেন নিজে থেকেই সতর্ক থাকতে চাইছেন। ঘূর্ণিঝড় মোখা, উচ্চারণটা আমরা করছি মোখা, MOKHA, এর অবস্থান হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে। বাংলাদেশের কক্সবাজার থেকে হচ্ছে 1160 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট, এবং মায়ানমারের সিটিউই বলে একটা জায়গা আছে সেখান থেকে 1080 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট। 12 তারিখ সকাল থেকে গতিপথে পরিবর্তন আসবে, অর্থাৎ যেটা উত্তর উত্তর পশ্চিমে যাচ্ছিল সেখান থেকে বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। এবার ক্রস করবে কোথা থেকে? ক্রস করবে হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ, মানে একদম বাংলাদেশের শেষটা যদি ভাবি, আর মায়ানমারের শুরুটা। ক্রস করার সময় যে স্পিড থাকবে সেটা হচ্ছে 140 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং 165 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো সিস্টেম আমরা দেখছি যাচ্ছে হচ্ছে বাংলাদেশ মায়ানমার কোস্টে, আরও খুব স্পেসিফিক্যালি বলতে গেলে পয়েন্ট যেটা আমরা বলছি ক্লোজ টু সিটিউ, মানে এক্সট্রিম নর্থ মায়ানমার। মোখা থেকে পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের ছাড়া আর কোথাও কোনো ওয়ার্নিং নেই। গরম আবার বাড়ার সম্ভাবনা 14 থেকেই হয়তো, তাও ম্যাক্সিমাম আশা করা যাচ্ছে 15 এবং 16, আবার একটু গরম বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 14 তারিখ থেকে হয়তো বৃষ্টি একটু বাড়বে, আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।